কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর দারুন ট্রিক্স দেখব প্রথম যে টিপসটি আমরা দেখব সেটি হলো আমরা কিছু র্যান্ডম টেক্সট মাইক্রোসফট ওয়ার্ডে সহজেই নিয়ে আসতে পারি কোনো কিছু আমাদের প্রয়োজন হচ্ছে লেখার দেখানোর জন্য সেক্ষেত্রে আমরা কিছু ডেমো টেক্সট নিয়ে কাজ করতে চাচ্ছি তো আমরা কিভাবে র্যান্ডমলি টেক্সট নিয়ে আসতে পারি মাইক্রোসফট ওয়ার্ডে সেটি হলো আমাদের প্রথম টিপস তো এটার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমত আমাদের যেটি করতে হবে প্রথমে আমরা একটি ইকুয়াল সাইন নিয়ে নিব ইকুয়াল সাইন নেওয়ার পর আমাদের এখানে লিখতে হবে র্যান্ড র্যান্ডমের র্যান্ড তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং যে এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমরা কতগুলো র্যান্ডম টেক্সট চাচ্ছি প্রথমে যে সংখ্যাটা আমরা দিব সেটা হলো প্যারাগ্রাফ কয়টা প্যারাগ্রাফ আমরা চাচ্ছি একটা যদি প্যারাগ্রাফ চাই তাহলে ওয়ান লিখবো আর দুইটা যদি প্যারাগ্রাফ চাই তাহলে টু লিখবো আর প্রতিটি প্যারাগ্রাফে কয়টি করে লাইন থাকবে এটা আমরা পরের স্টেজে সিলেক্ট করে দিব যেমন প্রতিটি প্যারাগ্রাফে থাকবে তিনটি করে লাইন তো সেক্ষেত্রে থ্রি রেখে দিলাম তাহলে এখানে আমি চাচ্ছি দুইটি প্যারাগ্রাফ এবং তিনটি করে প্রতিটি প্যারাগ্রাফের লাইন এটা লিখার পর যদি ইন্টার বাটন প্রেস করে দিই তাহলে এখন দেখতে পাবো দুইটি প্যারাগ্রাফ চলে আসছে এবং প্রতিটি প্যারাগ্রাফে তিনটি করে লাইন চলে আসছে তো আমাদের কাজের ক্ষেত্রে অনেক ধরনের র্যান্ডম টেক্সট নিয়ে আমাদের কাজ করতে হয় এইভাবে করে আমরা র্যান্ডমলি অনেকগুলো টেক্সট আমাদের প্রয়োজন অনুযায়ী টেক্সট আমরা ইনসার্ভ করতে পারি এখন চলে যাই টিপস নাম্বার টু এবার যে টিপসটি আমরা দেখব এটি খুব মজার আমাদের কাছে অনেক বড় একটি লিস্ট থাকতে পারে এই লিস্ট থেকে দেখা যেতে পারে আমাদের কিছু কিছু নাম আমরা অন্য আরেক জায়গায় পেস্ট করতে যাচ্ছি তো আমরা সাধারণত কি করি আমরা চাইলে এটাকে কাট করব কন্ট্রোল এক্স করে দিলাম তারপর আবার এটাকে যদি কাট করি কন্ট্রোল এক্স করে দিলাম তাহলে কি ঘটনাটা ঘটবে আমরা পরে যদি কোথাও পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল ভি দিলে কি হবে কন্ট্রোল ভি দিলে কিন্তু শেষের যেটা আমরা কাট করেছি সেটাই কিন্তু পেস্ট হয় তাই না তো এই ক্ষেত্রে আমরা যদি চাই যে যতগুলো আমরা কাট করেছি ততগুলোই আমাদের এখানে পেস্ট হয়ে যাবে এই অপশনটি দেখার জন্য আমরা যেটা প্রথমে করব সেটার জন্য প্রথমে সিলেক্ট করে নিচ্ছি পারহানা আহমেদ এই নামটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল বাটন প্রেস করে এফ থ্রি বাটনটা যদি একবার প্রেস করি তাহলে দেখব নামটি কাট হয়ে গিয়েছে সেকেন্ড আরেকটা নিচ্ছি নাজনিন আক্তার এই নামটি নিচ্ছি এবং কন্ট্রোল এফ থ্রি বাটনটি প্রেস করছি দুইটি নাম হলো এবং থার্ড আর একটি কামাল উদ্দিন ইনাকেও নিয়ে নিচ্ছি কন্ট্রোল এবং এফ থ্রি বাটন প্রেস করছি কাট হয়ে গেল তিনটা নাম কাট হয়ে গেল তাই না তো এই তিনটা নামকে আমরা পেস্ট করতে যাচ্ছি পেস্ট করতে চাচ্ছি একসাথে পেস্ট হবে এখন যেটা করব কন্ট্রোল শিফ এবং এফ থ্রি বাটন যদি প্রেস করি দেখতে পাবো যেই তিনটি নাম আমরা একটু আগে কপি করেছিলাম কাট করেছিলাম তিনটা নামই কিন্তু একসাথে পেস্ট হয়ে গেল তো এটা ছিল টিপস নাম্বার টু এবার চলে যাই আমরা টিপস নাম্বার থ্রিতে এখন যে টিপসটা দেখব দেখবো এটা খুব চমৎকার একটি টিপস এটি সবারই কাজে লাগবে আশা করছি প্রতিটি অবশ্যই কাজে লাগবে তো আমরা সাধারণত টেবিল ইনসার্ট করার ক্ষেত্রে কি করি ইনসার্টে যাই ইনসার্ট থেকে আমরা টেবিলে গিয়ে দেন টেবিল ইনসার্ট করতে পারি ইনসার্ট টেবিল আছে খুব ভালো এটা তো টেবিল ইনসার্ট আমরা করতেই পারছি কিন্তু আমরা যদি চাই কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে টেবিল ইনসার্ট করতে ক্ষেত্রে আমরা কি করতে পারি এটার জন্য আমাদের যেটা করতে হবে আমরা প্লাস সাইনটা ড্র করব আমি একটু এটাকে রিমুভ করে দেই হাইলাইটটা অ্যাক্টিভ হয়ে আছেন সাইনটা নিলাম এবং তারপর আমরা মাইনাস সাইন নিব আবার প্লাস সাইন নিব আবার মাইনাস সাইন নিব আবার প্লাস সাইন নিব আবার মাইনাস সাইন নিব কি হচ্ছে এটা কি হলো তাই না ঘটনাটা কি ঘটাচ্ছি কিছুই তো বোঝা যাচ্ছে না শুধু প্লাস মাইনাস প্লাস মাইনাস তো এটা একটু বুঝায় বলি প্লাস যখন দিচ্ছি যতগুলো প্লাস আছে একটা প্লাস থেকে আরেকটা প্লাস মানে হলো এটা একটা কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম ফোর্থ অ্যান্ড ফিফ দেন প্লাস সাইনের পর আমরা যদি একটা ইন্টার বাটন প্রেস করে দিই তাহলে দেখতে পাবো আমাদের একটা টেবিল রেডি হয়ে গিয়েছে এখন আমরা আমাদের ইচ্ছা মতো ট্যাব বাটন প্রেস করে আমরা টেবিলটাকে ইনক্রিজ করতে পারবো তো দেখতে পাচ্ছি এখন এটা কিন্তু নর্মাল টেবিলই চলে আসছে আমরা উপরে দেখব টেবিল ডিজাইন লে আউট কিছু মানে নর্মাল যে টেবিল আমরা ইউজ করি সেটাই তো এটা হলো আমরা শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে টেবিল কিভাবে নিতে পারি তো এটা খুবই মজার ছিল তাই না এখন চলে যাব আমরা টিপস নাম্বার ফোর এখানে আমাদের কিছু লেখা আছে বাংলায় লেখা দেখা যাচ্ছে এই বাংলা লেখাটা যে কোনো ভাষায় লেখা হতে পারে অন্য কোনো ভাষাও হতে পারে উর্দু আরবি হিন্দি যে কোনো ভাষা হতে পারে তো এই ভাষাটাকে আমরা ট্রান্সলেট করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডেই আমরা সবাই জানি গুগলের একটা গুগল ট্রান্সলেট আছে সেখান থেকে আমরা খুব ছোট অ্যামাউন্টের ট্রান্সলেট করতে পারি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে অনেক বিশাল বড় বড় সেন্টেন্স অনেক বড় বড় প্যারাগ্রাফ আমরা সহজেই ট্রান্সলেট করে ফেলতে পারবো এবং সেটা যে কোনো ভাষাতেই হোক না কেন এটার জন্য আমরা প্রথমত যাব রিভিউ রিভিউ ট্যাবে রিভিউ ট্যাবে গিয়ে দেখব এখানে ট্রান্সলেট নামের একটি অপশন আছে এখানে যখনই ক্লিক করব দেখতে পাচ্ছি ট্রান্সলেট সিলেকশন এখানে ক্লিক করে দিলে ডান পাশে ট্রান্সলেটর চলে আসবে এখান থেকে আমরা ট্রান্সলেট করে নিতে পারি চলে আসছে বাংলা থেকে যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে নিয়েছে বাংলা নিচে যাচ্ছি দেখতেছি তো ইংলিশ হয়ে গিয়েছে আমরা এটাকে কোন ভাষায় ট্রান্সলেট করতে চাই এখানে কিন্তু অনেকগুলো ভাষা রয়েছে দেখা যায় সবই ভাষা আছে যতগুলো থাকার কথা তো আমরা চাইলে এখান থেকে সব ধরনের ভাষা নিতে পারি আপাতত ইংলিশটাই থাকুক তো এখান থেকে আমরা ইনসার্ট করতে পারবো এখন যদি এখানেই আমরা ইনসার্ট করে দেই তাহলে হবে কি এই বাংলাগুলো চেঞ্জ হয়ে ইংলিশটা চলে আসবে তো আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি এটা নিচে আরেকটা প্যারাগ্রাফে এই ইংলিশটা ইনসার্ট হয়ে যাক এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি বাটন প্রেস করে এখানে আমরা পেস্ট করে দিতে পারি চলে আসলো তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কি ব্যাপার উপরে লেখা আছে রিড মোড টিপস মানে রিড মোডের সাথে আবার ট্রান্সলেটের কি সম্পর্ক তো এটাই মজার ঘটনা হলো যে এটা আমরা নিয়ে আসলাম খুব ভালো নিয়ে আসার পর এখন তো আমাদেরকে পড়তে হবে তাই না আমাদের পড়তে হবে কিন্তু আমাদের ইচ্ছা করতেছে না যে আমরা পড়ি কিংবা চাচ্ছি যে কেউ একটু পড়ে শোনাক তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আমরা শুধু চোখ বন্ধ করে শুনবো এটা আমরা চাচ্ছি কত মজার না কি উপরে শোনাচ্ছে গল্প আর আমরা শুনছি চোখ বন্ধ করে আরামস তো এটার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা আছে আমরা কিন্তু অলরেডি 5 নাম্বার টিপসে চলে আসছি তাই না তো এটার জন্য আমরা যেটা করব রিভিউ ট্যাবেই দেখব রিড অ্যাল নামের নামে একটা অপশন আছে এখানে যদি আমরা একবার ক্লিক করে দেই তাহলে দেখতে পাবো কি ঘটনাটা ঘটে এটা শর্টকাট হলো Bangladesh is তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে পরে পড়ে শোনানো হচ্ছে এটা শর্টকাটে আমরা ইউজ করতে পারি কন্ট্রোল অল্টার এবং স্পেস বাটন প্রেস করে এখান থেকে আমরা চাইলে এই যে ভয়েসটা যেটা বলছে একটা মেয়ে বলছে তাই না তো এটাকে আমরা চেঞ্জ করে ছেলের ভয়েসও করে ফেলতে পারি এখানে দেখতে পাচ্ছি সেটিংস একটি অপশন আছে এখানে গিয়ে ভয়েস সিলেকশন ফিমেল আমরা করে দিতে পারি মেল অথবা ফিমেল যার যেটা শুনতেন ভালো নাকি আমরা এখান থেকে এটা খুব সহজেই করে ফেলতে পারি সো এটা ছিল পাঁচ নাম্বার টিপস হয়ে গেল তাই না না আপনাদের জন্য বোনাস পাঁচ নাম্বার টিপস হলো চলে যাচ্ছি পাঁচ নাম্বার টিপস এখন যেটা আমরা দেখব জোস একটি অনেক সুন্দর একটি টিপস আশা করছি সবারই ভালো লাগবে এবং সবারই কাজেও লাগবে খুবই সুন্দর একটি টিপস আমরা এখন দেখব ফাইনালি যে টিপসটি আমরা দেখব এটার জন্য আমি কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নিচ্ছি একটি প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফের মধ্যে লাইন থাকবে পঞ্চাশটি প্রেস করে দিলাম চলে আসছে আমাদের একটি প্যারাগ্রাফ এবং অনেকগুলো লাইন সবগুলোকে সিলেক্ট করে আমি এটাকে আসলে যত থাকে অর ওকে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্যারাগ্রাফের কিছু অংশ দুই নাম্বার পেজে রয়েছে তো আমরা যদি চাই যে এই দুই নাম্বার পেজের যে অংশগুলো আছে এটাকেও এক নাম্বার পেজে নিয়ে আসতে তাহলে একটা পেজই শুধু আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা করতে পারি কি এটাকে সিলেক্ট করে আমরা উপরে একটি অপশন আছে শ্রিং টু ফিট এখানে যদি একবার ক্লিক করে দেই তাহলে দেখব আমাদের লেখাগুলো জাস্ট একটা পেজেই চলে আসছে তো এখানে উপরে দেখতে পাচ্ছি এই অপশনটি শ্রিং টু ফিট এটা আপনাদের থাকবে না এটাকে কিভাবে নিয়ে আসা যায় এটাই এখন আমি দেখাবো লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস আমরা চলে যাব ফাইলে ফাইল থেকে অপশনে অপশনে গিয়ে এখানে দেখব কাস্টমাইজড রিবন আছে তার পাশেই আছে কুইক এক্সেস টুলবার যে কোনো একটাতে যেতে পারি যেহেতু আমরা কুইক এক্সেস টুলবার থেকেও পেয়ে যাব। পপুলার কমেন্ট লেখা আছে এখানে যদি আমরা অল কমান্ডে চলে যাই তাহলে আমাদের যতগুলো টুলবার আছে সবগুলোই চলে আসবে এখান থেকে আমরা খুঁজবো শ্রিঙ্ক এস এ যাব ডিকশনারি ওয়াইজি আছে কোনো অসুবিধা নাই পেয়ে গিয়েছি দেখতে পাচ্ছি শ্রিঙ্ক ওয়ান পেজ শ্রিঙ্ক সিলেকশন এটাকে সিলেক্ট করে আমরা অ্যাড করে নিব তাহলে এটা কোথায় সেভ হবে কাস্টমাইজ কুইক টুলবারে যে কুইক টুলবার আছে এইখানে গিয়ে এই টুলটি অ্যাড হয়ে যাবে করে নিলাম দেন ওকে বাটন প্রেস করে দিচ্ছি উপরে সিঙ্ক যে টুলটি এটি চলে আসছে তো কেমন ছিল আজকে টিপসগুলো জানাবেন অবশ্যই এমন আরও টিপস পেতে চান কিনা এটা অবশ্যই জানাবেন এবং আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাথে থাকবেন দেখা হবে নেক্সট আরও কোনো টিউটোরিয়ালে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম